আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকের ফেসবুক অ্যাকাউন্টের পাশে দেখবেন ব্লু টিক মার্ক করা থাকে, এটাকে বলে ব্লু ভেরিফাইড। বিশেষ করে যারা সেলিব্রিটি অথবা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন তাদের অ্যাকাউন্টের পাশে এরকম ব্লু ভেরিফাইড ব্যাজ থাকে। আপনি চাইলে কিন্তু আপনার অ্যাকাউন্টের পাশেও এর ধরনের একটা ব্লু ভেরিফাইড ব্যাজ করে নিতে পারেন। যেসব ফেসবুক অ্যাকাউন্টের পাশে ব্লু ভেরিফাইড ব্যাজ আছে এই সকল অ্যাকাউন্টকে নেটিজেনরা বেশি গুরুত্ব দিয়ে থাকে। আপনি চাইলেও আপনার অ্যাকাউন্টটাকেও এরকম ব্লু ভেরিফাইড ব্যাজ করে নিতে পারেন। তবে আর চলুন দেখে নেওয়া যাক, আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাশে এই ধরনের ব্লু ভেরিফাইড ব্যাজ সেট করার জন্য আপনাকে প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে। এরপর উপরে থাকা ডান পাশে যে প্রোফাইল পিকচার আছে এটাতে একবার ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন, এই সেটিংস এ একবার ট্যাপ করে নিতে হবে। ট্যাপ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন, তো ভেরিফিকেশনে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে নিচের দিকে স্ক্রোল করে আসবেন, স্ক্রোল করলে আসলে এখানে দেখতে পাবেন মেটা ভেরিফাইড, এই মেটা ভেরিফাইড একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে থেকে নেক্সট অপশনে একটা ট্যাপ করে দিবেন, নেক্সট ট্যাপ করে দিবেন। নেক্সট ট্যাপ করার পরে আপনার প্রোফাইলে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাকে এখানে কিছু পে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইউল বি বিল্ড বিডিটি 960 পার মান্থ অন দিস প্রোফাইল, এই প্রোফাইল আমার এই প্রোফাইলের জন্য মাসে 960 টাকা তোমাকে পে করতে হবে। তো আপনি যদি এটাকে পেমেন্ট করে আপনার অ্যাকাউন্টটাকে ব্লু ভেরিফাই করতে চান তাহলে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন পে টু গেট বেনিফিট, এটাতে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি ক্রেডিট আর ডেবিট কার্ডের মাধ্যমে আপনি তাদেরকে পে করতে পারবেন। তো আপনি যখন অ্যাড ক্রেডিট আর ডেবিট কার্ড ট্যাপ করবেন তখন এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি আপনার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। আপনি এখান থেকে আপনার ক্রেডিট অথবা ডেবিট কার্ডের নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে আপনি ব্লু ভেরিফাইড করার জন্য পে করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।